Hey everyone, welcome back to my channel. আমি সুপ্রিয়া চলে এসেছি আবার আমার চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি এতদিন ব্লগ করতে পারিনি তার কারণ তোমাদেরকে বলেছিলাম যে আমি ভ্যাকসিন নিয়েছি আর ভ্যাকসিন নেওয়ার পর আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম। তো আমার জ্বরটা প্রায় 3-4 দিন মতো ছিল আর আমার হাতে প্রচণ্ড হারে ব্যথা ছিল যে আমি মানে ফোন ধরে যে ভিডিওগুলো করব সেগুলো করতে একদমই পারছিলাম না। তো সেই জন্য আমি ব্লগটা করিনি, এই কয়েকদিন বন্ধ রেখেছিলাম। তার মাঝখানে আমি 2-1 দিন তোমাদেরকে ভিডিও দিয়েছি। তো আজকে আবার আমি ব্লগ করব, মানে আজকে থেকে আবার স্টার্ট করছি। মনে হয় না আর কোনো প্রবলেম আসবে, আসলেও আমি ট্রাই করব তোমাদেরকে ব্লগ দেওয়ার রেগুলার। তো আজকে আমি যেই টপিকের উপর ব্লগটা করব, মানে অনেকদিন ধরে আমার ঘর একদম এলোমেলো হয়ে পড়ে আছে, মানে আমি প্রচণ্ড আলসে একটা মেয়ে। সারাদিন যদি বসে থাকতে বলা হয় সারাদিন বসে থাকবো, সারাদিন ল্যাপ খেয়ে পড়ে থাকি। তো অনেকদিন ধরে ভাবছি যে আমার ড্রেসিং টেবিলটা একটু সাজাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ পেছনে ড্রেসিং টেবিলটা, তো ওটা একটু গুছাতে হবে কেননা অনেকদিন হয়ে গেল ওখানে খালি জিনিস জমা হচ্ছে, তো হচ্ছেই, কোনো জিনিস ওখান থেকে বের হচ্ছে না। তো ভাবছি যে ওখান থেকে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস আছে সেগুলোকে বের করব। তো আমি ওখান থেকে সব নামিয়ে সব মুছে ফেলেছি, এবার যেগুলো যেগুলো জিনিস ওখানে রাখার আমি সেখানে রাখবো ওগুলো, আর যেগুলো মানে বাতিলের খাতায় সেগুলো আমি আজকে ফেলে দেবো। তো ঠিক আছে, তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো, কেননা আমার ওদিকে কোনো কাজ নেই। আজকে মা রান্না করছে, মানে রান্নাটা মাই করে, আর বিশেষ করে আজকে নিরামিষ জন্য মাই রান্না করছে। আমি শুনলে আমি যাই রান্নাঘরে, তাছাড়া আমি যাই না। তো আজকে আমি এদিকে কাজগুলো একটু করি, ঘরটা একটু পরিষ্কার করছি, আর আজকে রোদ নেই, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সেই জন্যই আমি পরিষ্কার করছি, কেননা যদি রোদ হয় আমি ধুলোবালি একটু ধরতে পারি না। তো সেই জন্য আমি আজকের দিনটা চুজ করলাম। তো চলো আমি দেখি ওখানে কী কী জিনিস ফেলতে হবে, কী কী জিনিস রাখতে হবে, আর তোমরা এই ফাঁকে দেখে নেবে আমার ড্রেসিং টেবিলে কী কী থাকে। ঠিক আছে, তাহলে চলো আমি তোমাদের সঙ্গে ঝটপট করে এটা গুছিয়ে ফেলি। ঠিক আছে, প্রথমে আমার কাছে যেটা আছে আর আমি যেটা সব থেকে উপরে রাখবো, কেননা আমার যে ড্রেসিং টেবিলটা সেটা হচ্ছে মানে 3টে থাক আছে, লেয়ার আছে। তো আমি সেগুলোর মধ্যে সবার প্রথমে রাখবো জ্যাক বডি অয়েল। এটা খুব ফালতু একটা জিনিস যেটাকে আমি একদমই পছন্দ করি না, মানে এটার গন্ধটা আমার জাস্ট মাথা ধরে যায়, এত বিচ্ছিরি এটার গন্ধ। আমি জানি এটা বেশিরভাগই তোমরা ইউজ করো হয়তো, এটাকে আমিও মাঝে মধ্যে ইউজ করি, কিন্তু আমি মনে করি এটার থেকে সর্ষের তেল লাগানো অনেক বেটার, কারণ এটা আমার স্কিনে একদম এটা অয়েলি করে না স্কিনকে শীতের সময়, আর একদমই ভাল লাগে না, কেমন যেন একটু চিটচিটে টাইপের, যাই হোক ভাল লাগে না। তো এটা তাও কেনা হয়েছে, আমাদের বাড়িতে সবাই ইউজ করে, তো আমি এটাকে খুব কম ইউজ করি, যখন দেখছি মানে না দিয়ে পাচ্ছি না তখন আমি এটাকে ইউজ করি। তো আমি এটাকে সবার উপরে রাখছি, কেননা এটা উপরে রাখবো এই কারণে এটা দরকার খুব একটা পড়ে না, নাহলে এটা আমি ভেতরে ঢুকিয়ে রাখবো কিছু একটা করবো। তো প্রথমে আমার কাছে আছে এটা, ঠিক আছে। তারপরে আছে আমার খুব পছন্দের বডি স্প্রে, যেটাকে না লাগিয়ে আমি সম্পূর্ণ হই না, আমি এটাকে রোজ দিন ইউজ করি, আর এটার গন্ধটা জাস্ট অসাম, জাস্ট অসাম। এটা হচ্ছে সিক্রেটেড টেম্পটেশন, এটার ফ্লেভার হচ্ছে প্লে। তোমরা এটাকে যদি ইউজ করে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এটার গন্ধটা জাস্ট ফাটাফাটি, মানে আমার এটা খুব ভালো লাগে। তো তারপর যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে শোমিজের ইয়াং প্লাস, এটা একটা ফেস প্যাক, এটা আমি নিয়েছিলাম শুধু, আমি এটাকে একদম ইউজ করিনি, হয়তো খুব বেশি হলে 2-3 এটাকে ইউজ করেছি, কিন্তু এটার আমি কোনো রেজাল্ট পাইনি জন্য এটাকে আমি ইউজ করিনি। তো এটা এখনো অবধি আমার কাছে আছে, ভাবছি হাতে পায়ে লাগিয়ে এটাকে শেষ করব। তো এটা একটা, আরেকটা আমার কাছে আছে সেটা হচ্ছে প্যান্টিনের অয়েল রিপ্লেসমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে, এটা অনেকদিন আগে নিয়েছিলাম নাইকার থেকে, আর
এটা বুঝতে পারি না ব্যাপারটা কি এটার, একটু চুলটা একটু স্মুথ করে, একটু কন্ডিশনারের মতো ব্যাপারটা এটা। তো মোটামুটি ভালোই, কিন্তু এটা দিয়ে আমার চুল পড়ছিল, তো সেই জন্য আমি এটাকে ইউজ করি না, এটাকে রেখে দিয়েছি। আর এখন এটাকে ফেলে দেওয়ার সময় এসে গেছে, কেননা এটার ডেট 20/7 ডেট ছিল, আমি এটাকে দেখিনি, তো আমি এটাকে যেন ফেলে দিচ্ছি, ওটাকে ফেলে দিলাম। তো এবার আসবে সানস্ক্রিন। সানস্ক্রিন হচ্ছে এটা হিমালয়া সানস্ক্রিন। তো এটা আমি অনেকদিন আগেই নিয়েছিলাম, কিন্তু এটার SPF খুবই কম, এটার 15 SPF। তো আমার মনে হয় না শুধুমাত্র 15 SPF দিয়ে কিছু হয়, তো সেই জন্য এটাকে ইউজ করা হয়নি। এটাকে কিছুদিন ইউজ করেছিলাম, তারপর এটাকে হাতে হাতে পায়ে যেসব যে এরিয়াটা বাইরে থাকে, তো সেই জায়গাটা এটা ইউজ করেছিলাম। তো এখনও এটা প্রায় ধরাই আছে, এটাকে ইউজ করতে হবে। আর আমি সানস্ক্রিন ইউজ করতে খুবই ভুলে যাই। তো এটা একটা, আরেকটা হচ্ছে গিয়ে হিমালয়ার বডি লোশন, এটা হচ্ছে কোকোয়া বাটার, এটার মধ্যে একটুখানি আছে, এটাকে আমি ইউজ করি, এটা বেশ ভালো। তো এটা শীতও শেষ হয়ে গেছে, এটাও শেষ হয়ে গেছে, প্রায় আছে মনে করো এই অবধি আছে এখনো, তো এটাকে ইউজ করে শেষ করতে হবে। এরপর আমার কাছে আছে অ্যাগেন সোমিজের একটা হেয়ার সিরাম। তো আগে আমি সোমিজের খুব জিনিস কিনতাম, খুবই কিনতাম, এটা বোধহয় নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আগে আমি সোমিজে অনেক জিনিস কিনতাম, এখন আমি আর কিছু কিনি না, কেননা একবারেই আমি অনেক কিছু কিনে ফেলেছিলাম, তার মধ্যে এটাও ছিল, ওই দেখালাম যেটা ওটাও ছিল, আরও অনেক কিছু ছিল। তো এখন আমি আর সোমিজে কিছু কিনছি না, আমার ভাল লাগে না, মানে কোনো কাজেই দেয় না, শুধু শুধু টাকাগুলো নষ্ট, সেই জন্য আমি এটাকে এখন ফেলে দেবো, কেননা এটা ডেট মনে হয় এক্সপায়ার হয়ে গেছে, লেখা আছে এটা হচ্ছে নভেম্বরের 17, আর এটাকে ইউজ করা যাবে 2 বছর, তার মানে 17, 18, 19, এটা ডেট 19-এর শেষ। এটা আমি কবে নিয়েছিলাম ডেট দেখেও নিই না, যাই হোক এটাকে আমাকে ফেলে দিই। এবার আমার কাছে আছে সোমিজের আরেকটা জিনিস, সেটা হচ্ছে রিফ্রেশনিং ক্রিম, হ্যাঁ রিফ্রেশ ক্রিম সোমিজের। এটাও একটা ফালতু জিনিস, আমার ভালো লাগে না, মানে আমার কাছে ভাল লাগে না, কার কাছে কী লাগে আমি বলতে পারছি না। তো এটা আছে আমার কাছে, এটা লাগিয়ে আমি কোনো রকম কিছু পাইনি, মানে এটা যেটা বলে এটা নাকি স্কিনটাকে একদম স্মুথ করে দেয়, একদম মানে মেকআপের ফিনিশ এনে দেয়, এটার মধ্যে আমি কিছু দেখতে পাইনি। এটার মধ্যে নাকি প্রাইমারের গুণ আছে, আমি তাও পাইনি। এটা লাগালে আমার স্কিনটা প্রচণ্ড হারে ঘেমে যায়, তো সেই জন্য আমি এটাকে লাগাইনি। আর এটার ডেটটাও এক্সপায়ার হয়ে গেছে, তো সেই জন্য আমি এটাকে ফেলে দেবো। এটাও তোমরা দেখতে পাচ্ছ একদম ফুল আছে, একদম ফুল, এটাকে আমি ইউজই করিনি, খালি কয়েকদিন ইউজ করেছি, তো এটাকেও আজকে আমি ফেলে দিচ্ছি। তো এরপর আমার কাছে যেটা আছে সেটা হলো একটা অ্যাকনের ক্রিম। এটা আমি ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম, কেননা একটা সময় আমার মুখে প্রচণ্ড পিম্পল ছিল, তোমরা যারা আমাকে আগে দেখেছো তারা বুঝতে পারবে আমার মুখে এতটাই পিম্পল ছিল। তো তখন আমি এটাকে ইউজ করেছিলাম, এটা আমি ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম। তো এটা লাগানোর পর আমার আরও পিম্পল বেড়ে গেছে, কোনো কাজেই দেয়নি, তো এটাকে সেই জন্য আমি, এটা আমার এখন আর কোনো কাজে লাগবে না, কেননা এখন আমার স্কিনটা দেখতে পাচ্ছ যে কোনো পিম্পল নেই, খালি এখানে একটা দাগ আছে, কিছুদিন আগে একটা পিম্পল হয়েছিল সেটা দাগ এখন এটা আছে। তো এটা আমার কোনো দরকারে পড়বে না, সেজন্য এটা আমি ফেলে দিচ্ছি। তো এটার পর আমার কাছে আছে অরিশের একটা লোশন, এটা হচ্ছে অরিশের ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশন। তো এই লোশনটা খুব ভালো, আমি এটাকে প্রায় 1 বছর ধরে ইউজ করছি, এটা এখনও শেষ হয়নি, আমি 1 বছর ধরে এটাকে কন্টিনিউ ইউজ করে যাচ্ছি, তাও এটা শেষ হয়নি, এটা এখনও এই অবধি আছে। আর এটা আমার স্কিনে মোটামুটিভাবে শ্যুট করে, মানে শুধুমাত্র এটা যদি আমি ইউজ করি তাহলে এটা আমার স্কিনে শ্যুট করে না, কেননা এটার টেক্সচারটা হলো গিয়ে একটু তোমার
স্নো টাইপের, মানে ফেয়ার অ্যান্ড লাভলি টাইপের, তো আমার সেই সমস্ত জিনিস আমার স্কিনে শ্যুট করে না, তো সেই জন্য আমি এটার সঙ্গে এই অয়েলটা মিশিয়ে তারপর এটাকে ইউজ করি। আর কেউ যদি মনে করো একটু ফর্সা হতে চাও তাহলে এই দুটো মিলিয়ে ইউজ করতে পারো, তোমরা অনেকটা ভালো রেজাল্ট পাবে। এটা আমি ইউজ করে দেখেছি, মানে তোমার স্কিনটা যে কালো হয়ে যায় সেই স্কিনটাকে এটা ঠিক করে দেয়। তো এটা আর এটা, এই দুটো আমার খুব পছন্দের জিনিস। আর গরমের দিনে আমি এটাকে একটু অ্যাভয়েড করি, কেননা এটা একটু অয়েলি হয়ে যায়। আর এটা হচ্ছে স্যাফরন অয়েল, এটাও একদিন অরিশেরই স্যাফরন অয়েল। তো এই অয়েলটা আমি মাঝে মধ্যে স্কিন মাসাজের ক্ষেত্রে ইউজ করি, আমি অয়েল মাসাজ করি যখন স্কিনে তখন আমি এটাকে ইউজ করি। তো এই দুটো আমার খুব পছন্দের একটা জিনিস, তো তোমরা চাইলে এগুলো নিতে পারো। তো এগুলো আমার পরের জিনিস। এবার আমার আরেকটা পছন্দের জিনিস হলো অরিশের ফ্রেশ ওয়াশ। এটা জাস্ট দারুণ একটা জিনিস, এটাকে যে ইউজ করবে সে বুঝতে পারবে যে এটা, মানে আমি কেন দারুণ বলছি, এটা জাস্ট দারুণ একটা জিনিস। এটা লাগানোর পর স্কিনে, মানে স্কিনটা একদম স্মুথ হয়ে যায়, স্কিনের পোরগুলো বন্ধ হয়ে যায়, স্কিনটা খুব গ্লো করে, মানে দারুণ। আর যাদের পিম্পল আছে তারা এটাকে মাস্ট, এটাকে ইউজ করতেই পারো। এটাকে ইউজ করলে তোমার খুব বেশি হলে 3-4 দিন তার মধ্যে পিম্পল গায়েব হয়ে যাবে। কিছু টিপস ফলো করতে হবে, তো এটাকে ইউজ করতেই পারো তোমরা, এটা খুব ভালো, খুব পছন্দের একটা। এটাকে দেখো, মানে এখন অবধি এইটুকু হয়েছে, শেষ হয়েছে। এটাকে আমি 7 দিন ধরে ইউজ করছি, আমি এটাকে 3-4 বার ইউজ করি, তাও আমার দেখো মানে জাস্ট এইটুকু লাগে কিন্তু অনেকদিন চলে যায়। তো এরপরে আমার কাছে আছে অরিশের একটা টোনার, এটা হচ্ছে অরিশের টিট্রি ক্লিনজার টোনার। এটাও খুব সুন্দর একটা জিনিস, এটাও পিম্পল কন্ট্রোল করে, কেননা আমার পিম্পল প্রোন স্কিন, তো আমি এটাকেও ইউজ করি, এটা ভীষণ ভালো। তো এটা আমার ড্রেসিং টেবিলে থাকছে। আর আগেন আমার একটা খুব পছন্দের জিনিস, সেটা হলো আগেন অরিশ। অরিশের এটা হচ্ছে গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম। এটা যাদের পিম্পল আছে কিংবা যাদের ধুলোবালিতে পিম্পল চলে আসে তারা এটাকে ইউজ করতে পারো, এটা খুবই ভালো একটা জিনিস। ইউজ করে তোমরা বুঝতে পারবে, মানে বাইরে বেরিয়ে গেলে, যদি তোমরা ধুলোবালিতে বাইরে বেরোচ্ছ তোমাদের এটাতে পিম্পল হবে না, রোদ্রে পিম্পল হবে না, এটাকে ইউজ করতে পারো। তারপর আমার কাছে আছে আবার একটা অরিশের, এটা হচ্ছে অ্যাকনে ক্লিয়ার অফ জেল। এটাও খুব সুন্দর একটা জিনিস, এটা পিম্পল যদি তোমাদের থাকে স্কিনে, তোমরা এই সেটটাকে ইউজ করবে, তোমাদের পিম্পল যতই বড় পিম্পল থাক তোমাদের 1 সপ্তাহের মধ্যে পিম্পল একদম চলে যাবে। তো তোমরা এটাকে ইউজ করতে পারো, এটা ভীষণ ভালো। তো এটা আমার থাকছে। তারপর আসছে একটা বডি স্প্রে বলবো না, পারফিউম বলবো জানি না, খুব বাহিয়াত একটা পারফিউম, খুব ফালতু একটা গন্ধ এটা। এই দেখো খুব উগ্র, এটার গন্ধটা খুবই উগ্র, কিন্তু মোটামুটি ভালো, কিন্তু খুবই উগ্র গন্ধটা। যদি একটু হালকা মানে হতো স্মেলটা তাহলে ভালো হতো, মানে মাথা ধরে যায়। কিছু কিছু পারফিউম থাকে যেগুলোতে আমাদের, মানে যেগুলোতে মনে হয় কি মাথা ধরে যাচ্ছে, তো এটাও সেরকম একটা পারফিউম যেটাতে মাথা ধরে যায়। তো এটা আমি এখনকার ফেলে দিচ্ছি। তো দেখো তারপর আমার কাছে এতগুলো জিনিস থাকছে, এগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো এরপর আমার কাছে আছে রেক্সোনা, এটা শেষ হয়ে গেছে। আর সেদিন যে নিয়েছিলাম নিভিয়ার, ওটাকে খুলতে হবে, এটা একটুখানি আছে, তো এটাকে আমি ইউজ করছি, এটা নিভিয়ার, এটা খুব ভালো। তারপর আমার কাছে আছে একটা নাইকার, এটা হচ্ছে হ্যান্ড অ্যান্ড নেল কেয়ার, এটা হাতের আর নখের জন্য, এটাও খুব ভালো। এটা রাতেবেলা ঘুমানোর সময় লাগাতে হয়, এটা লাগালে পরে আমি একটা জিনিস দেখেছি যে হাতটা একটু হোয়াইট হোয়াইট হয়ে যায়, মানে
একটু পরিষ্কার হয়ে যায়, হয়তো এটা কন্টিনিউ ইউজ করলে হাতটা একটু ফর্সা হবে। তো যাই হোক, এটাকে আমার ইউজ করা হয় না, কেননা রাত্রেবেলা অত মনে থাকে না। তো যাই হোক, এটা আমার থাকছে। এটা হচ্ছে একটা ডক্টর আমাকে দিয়েছে, মানে বলেছে যে সানস্ক্রিন এটা লাগাও, এটা খুব ভালো। তো আমি ইউজ করে দেখলাম যে এটা, হ্যাঁ এটা খুবই ভালো, মানে জাস্ট একটু লাগালেই হয়ে যায়, আর এটা একটা ম্যাট ফিনিশ দেয়, তো এটা আমার খুব ভালো লাগে। তো এটা আমার থাকছে। প্লিজ তোমরা উপরের আওয়াজটাকে একটু ইগনোর করো, কেননা উপরে কাজ চলছে, তো সেই জন্য উপরের আওয়াজগুলো হচ্ছে। তো এরপর আমার ড্রেসিং টেবিলে আছে দুটো ফেভিকল। ফেভিকলগুলো কোন কামে আছে জানি না, কিসের জন্য ফেভিকলগুলো আছে। তো যাই হোক, দুটো ফেভিকল আছে, এগুলোকে ফেলে দেবো, মানে ফেলবো না, সরিয়ে রাখবো অন্য কোথাও। তো চলো, এই দুটো। এবার আমার কাছে আছে লোটাসের একটা রেডিয়েন্ট গ্লো, এটা একটা ফেসিয়াল আমি নিয়েছিলাম, ফেসিয়ালের মানে ইয়েটা আছে, এটা একটা আছে, এটা হচ্ছে জেল, আর এটা হচ্ছে স্ক্রাব, আর এটার যে ক্রিমগুলো সেগুলোও আছে, প্যাকটাও আছে আমার কাছে। তো আমি ফেসিয়াল ইউজ করি না, কিন্তু আমি এটা নিয়েছিলাম কোনো একটা কারণে নিয়েছিলাম, হয়তো বা কোনো মানে অকেশন ছিল, সেই জন্য আমি এটা নিয়েছিলাম, কিন্তু এটাকে আমি সেরকমভাবে ইউজ করিনি। তো এটার ভিতরে আরও আছে অনেকটা, আর কারণ আমি ফেসিয়াল পছন্দ করি না, আমি ফেসিয়াল করলে আমার র্যাশ বেরিয়ে যায়, সেজন্য আমি ফেসিয়াল করি না। তো যাই হোক, এটা আমার কাছে আছে, তো এটা আমার কাছে থাক, যদি মানে সামনে আরও অকেশন তো আসতেই থাকবে, তখন এটা কোনো এক সময় কোনো একভাবে ইউজ করা যাবে, কিন্তু এটাকে আমি ইউজ করবো না। তো চলো, এটা থাকছে আমার কাছে। তো দেখো, একটা অয়েলমেন্ট আছে আমার কাছে, এটা হচ্ছে এই ট্যাটুতে লাগানোর অয়েলমেন্ট। তো এটা আমি রেখে দিচ্ছি, কেননা আমার আরেকটা ট্যাটু করার প্ল্যান আছে, তখন এটাকে আমি ইউজ করব। তো এটা অলমোস্ট হাফ আছে আমার কাছে, তো এটাকে আমি রেখে দিচ্ছি। এটা আছে, এটা হলো গিয়ে তোমার আমাকে ওই যে বললাম স্কিনে ডাক্তার দিয়েছিল, এটাও দিয়েছিল, এটা বলেছিল যে মানে এখান দিয়ে তোমার ইয়েগুলো হয়, কি বলে ওটাকে, মানে কালো কালো কালোগুলো ছিটছিট ছিটছিট হয়ে যায়, তো বলেছিল এটা দিলে পরে উঠে যাবে, কিন্তু আমি এটাকে ইউজ করিনি সেরকমভাবে, মানে ইউজ করা হয়নি, ভুলে যাই ইউজ করতে। তো এটা আমার কাছে আছে, ভাবছি এটাকে ইউজ করবো আবার, তো দেখি কি হয়। তো এটা রাখছি, এটাও ওই রকমই, এটা ওটার সঙ্গে মিক্স করে ইউজ করতে হবে, তো এটাও আমার কাছে রাখছি। এবার আমার কাছে আছে এগুলো, এগুলো আমি যখন ঘুরতে গিয়েছিলাম, কোথায় ঘুরতে গিয়েছিলাম, গরুমারা, গরুমারাতে কি জলদাপাড়াতে গিয়েছিলাম ঘুরতে, তখন যেই আমরা যে ইয়েতে ছিলাম, মানে যে রিসর্টে ছিলাম, সেখান থেকে এগুলো আমাদের দিয়েছে, তো এগুলো আমি নিয়ে এসেছি। তোমরা কে কে এগুলো নিয়ে আসো আমাকে বলবে, ঠিক আছে? মানে কোথাও ঘুরতে গেলে, কোনো হোটেলে স্টে করলে পারে, এগুলো তো দেয়, তো তখন এগুলোকে নিয়ে আসি, কেননা ওখানে থেকে থেকে কি হবে, খালি খালি, তাই না? তো আমার মনে হয় এগুলো নিয়ে আসাই বেটার, আর এগুলো তো ইউজ করা হয়েই যাবে। তো আমার মতো আর কে কে এগুলো নিয়ে আসো আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো এগুলো আমার কাছে আছে। তো তারপর আমার কাছে আছে লিপ বাম, আমার লিপ বাম, অনেকগুলো লিপ বাম আছে, দেখো পাঁচটে, তো পাঁচটে লিপ বাম, এগুলো আমার কাছে থাকছে। এগুলোর মধ্যে কোনোটা ভালো কোনোটা ভালো না, আমি তোমাদেরকে এগুলো নিয়ে একটা রিভিউ দেবো, মানে আমার লিপ বামের যে কালেকশন, আরও লিপ বাম আছে সেগুলো নিয়ে আমি একটা তোমাদেরকে কোনটা ভালো কোনটা না সেটা নিয়ে একটা ভিডিও করব। তো যাই হোক, এগুলো আমি সেই জন্য রেখে দিচ্ছি। তো এরপর আমার কাছে আছে নেল পলিশ, একটা হলো দেখো ট্রান্সপারেন্ট কালারের, একটা আছে রেড কালার, একটা আছে এরকম পিচ কালারের, একটা আছে গ্রিন কালার, একটা আছে এই যে নিউট কালারের, একটা আছে হোয়াইট কালারের, আর একটা এটা আমার খুব ভালো লাগে, এটা হলো মেবলিনের কালার শো, দেখো কি সুন্দর গ্লেজি গ্লেজি চাঙ্কি গ্লিটার্স আছে এর মধ্যে। তো এটা একটা আছে আমার কাছে, আরেকটা আমার কাছে আছে, সেটা হলো গিয়ে
এই যে ইয়েলো, আমার খুব ভালো লাগে এগুলো কালার পড়তে। তো যাই হোক, এগুলোই আমার কাছে আছে। আমার কাছে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার আবার অরিশের একটা অ্যান্টি পিম্পল অয়েল। এই দেখো, এটাও খুব ভালো, মানে পিম্পলের উপর জাস্ট এইভাবে দিতে হয়, পিম্পলগুলো অনেক কমে যায়। তো আমি তোমাদেরকে এটা নিয়ে অন্যটা ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে, তো সেখানে তোমাদেরকে এগুলো নিয়ে বলবো। তো যাই হোক, আমার কাছে এগুলো আছে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে হিমালয়ার এই ক্রিমটা। আমি একটা সময় এই ক্রিমটাকে খুব ইউজ করতাম, আর এই ক্রিমটা ইউজ করার পর কমপ্লেক্সন অনেকটা চেঞ্জ হয়ে যায়। আর এটা আমি এখন ইউজ করা ছেড়ে দিয়েছি, এই কারণে এটা আমার স্কিনে প্রচণ্ড অয়েলি হয়ে যায়, আর হয় কি আমার খুব ঘাম হয়, সেই জন্য আমি এটাকে ইউজ করা ছেড়ে দিয়েছি। তো যাই হোক, এইসব আছে আমার কাছে। আমার কাছে আর আছে ব্রাশ আছে। তো আমার কাছে এরপরে আছে দেখো চিরুনি, আমার কাছে আর আছে এইগুলো চুলের কাটা, যখন আমার চুল লম্বা লম্বা ছিল তখন আমি এগুলোকে ইউজ করতাম, এগুলো আমার কাছে আরও আছে। এখন আমার চুল আমি কেটে দিয়েছি, খোঁপা করতে পারি না, সেই জন্য এগুলোকে ইউজ করতে পারি না, কিন্তু চুলটা আমার অনেকটা লম্বা হচ্ছে, আশা করি 4-5 মাসের মধ্যে আরও লম্বা হয়ে যাবে, তখন আমার এগুলো খুব দরকার পড়বে। তো যাই হোক, এগুলো আমার কাছে আছে। তো চলো এবার আমি ঝটপট করে আমার জিনিসগুলোকে গুছিয়ে ফেলি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি আবার চলে আসলাম, কেননা আমার কাছে আরও অনেকগুলো জিনিস আছে যেগুলো তোমাদের দেখাবো। আমার কাছে দেখো আছে আরেকটা সমিজের, এটা হচ্ছে মিল্ক স্ক্রাবার। তো একটুখানি আছে, কিন্তু এটা আমি আর ইউজ করি না, এটাকে ফেলে দিব। আর আমার কাছে আছে সমিজের একটা কানেকটিভ, এটাকে আমি খুব ইউজ করতাম, কিন্তু এটা মানে এটা লাগিয়ে পিম্পল আমার একটুও কমেনি, তো সেজন্য আমি এটাকেও ফেলে দেবো। আর এটার ভিতরে দেখো আছে, নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এটাকেও আমি ফেলে দেবো। আমার কাছে আছে এগুলোর আরও দুটো কন্টেনার, এগুলো আমার কাছে আরও অনেকগুলো আছে, এগুলো ফেলে দিয়েছি। আমার কাছে এগুলো আরও 4-5টা মতো আছে, এগুলোকে আমি অনেক ইউজ করেছি, যার জন্য পিম্পল আমার স্কিনে আর আসেই না। তো এই দুটো রেখে দেবো, এই কন্টেনারগুলো আমার খুব ভালো লাগে, তো এই দুটো রাখছি। আর আছে আমার কাছে গোলাপ জলের ফাঁকা কৌটো, এটাকে ফেলবো। আছে একটা বায়োটেকে বায়ো ভিঙ্গরাজ, এটা ভিঙ্গরাজ অয়েল, এইটা খুব ভালো, আমি একটা সময় এটাকে ইউজ করতাম এটা। তারপর এটার মাউন্ট এবনি বলে একটা টোনার আছে, ওটা খুব ইউজ করতাম, ওটা খুব ভালো লাগতো আমার, ওটা লাগিয়ে আমার চুল পড়া বন্ধ হয়ে গেছিলো। আর এটা রিগ্রোথ ট্রিটমেন্ট, কিন্তু এটা জানি না আমি কেন ছাড়লাম। তো যাই হোক, এটা খুব ভালো একটা অয়েল, তো এটাকে আমি ফেলে দিচ্ছি, এটা নষ্ট হয়ে গেছে, এটার ভিতরে একটু আছে, আমি এটাকে ফেলে দিচ্ছি। আমার কাছে একটা আছে, জানি না এটা কোন কোম্পানি, আমাকে একজন দিয়েছিল, বলেছিল যে এটা ইউজ করো তোমার পিম্পল কমে যাবে, এটা হবে ওটা হবে, কিন্তু এটা দিয়ে কোনো কাজ হয়নি, তো এটা আমি ফেলে দিচ্ছি আজকে। আমার কাছে আরও আছে দুটো ক্যাস্টার্ড অয়েল, এগুলো আমার কাছে আরও ছিল, তো আমার কাছে দুটোই ক্যাস্টার অয়েল আছে। আমার কাছে আরও আছে অয়েল, আমি DIY যে অয়েলগুলো হয় বাড়িতে সেই অয়েলগুলো আমি খুব পছন্দ করি, তো এই যে একটা আছে, এই যে একটা আছে, এখন আমি অয়েল লাগানো ছেড়ে দিয়েছি, সেজন্য অয়েলগুলো লাগাই না। তো ভাবছি আমি অয়েল লাগানো আবার স্টার্ট করব, কারণ আমার চুলটা বাড়াতে হবে, তো সেই জন্য আমি এই অয়েলগুলো লাগাবো। দেখো এটা বাড়িতেই বানানো, এটা ভিটামিন ই ক্যাপসুল আছে, এগুলো এখনও নষ্ট হয়নি, তার কারণ আমি এগুলোর মধ্যে এসেনশিয়াল অয়েল দিয়েছি, তো এটাও ভালো আছে। আর এটা হচ্ছে, এটা যেন কিসের তেল, মানে কাঁচা শুকনো লঙ্কার তেল বা দারচিনির তেল কিছু একটা হবে, তো যাই হোক এটাও একটা তেল, আমি দুটো মিক্স করে লাগাতাম। তো আমি এগুলো আবার লাগানো স্টার্ট করব। তো এই দুটো আমার কাছে আছে। আমার কাছে আছে একটা লেক্সাসের একটা
মস্কিউ, এটা হচ্ছে হাতে পায়ে লাগানোর, তো এটার ভিতরে কিছু নেই শেষ, এটা তো আমি এটাকে ফেলে দেব। আমার কাছে আরও আছে কত কিছু, প্রত্যেকটা মেয়েদের কাছে এরকম বাটি বাটি থাকেই সরঞ্জাম। আমার কাছে আছে একটা ফাঁকা তেলের কৌটো, এটাকে ফেলে দেব। দেখো কত কিছু বেরোচ্ছে। আর একটা অয়েল আছে, এটাও বাড়িতে বানানো অয়েল আমার। এগুলো আমি কি কি দিয়ে বানাই বলতো, এগুলো ভিঙ্গুরাজ, তারপর অ্যালোভেরার গাছ, পেঁয়াজ, আমি ওগুলো দিয়ে এগুলো বানাই। আমার খুব ভালো লাগে এগুলো বানিয়ে ইউজ করতে। তারপর আমার কাছে একটা আছে সূর্যমুখীর তেল, সূর্যমুখীর তেল না, চামেলিকা তেল, জানি না চামেলির তেল মানেটা কি। তো যাই হোক, একটা ওটা আমার কাছে আছে। আমার এখানে আছে একটা আলতা, আর আছে ভিতরে কিছু ওষুধ আছে, আর দুটো জিনিস আছে, যেটা হচ্ছে একটা হচ্ছে ল্যাং ল্যাং এসেন্সিয়াল অয়েল, একটা হচ্ছে রোজমেরি এসেন্সিয়াল অয়েল। তো আমি এই অয়েলগুলো তোমার যখন কোনো অয়েল বানাই তখন আমি এটাতে ইউজ করি এই দুটো, তাহলে অয়েলগুলো অনেকদিন ভালো থাকে, কেন ওই অয়েলগুলো প্রায় 1 বছর হয়ে গেছে, এখনও ভালো আছে শুধুমাত্র এগুলোর জন্য। তো আমার কাছে এগুলোও আছে, এগুলো আমি রেখে দেবো, কেননা আমি আবার হেয়ার অয়েল বানানো স্টার্ট করছি, তখন আমি এগুলোকে ইউজ করবো, তো এগুলো আমি রেখে দিচ্ছি। আর এর ভিতরে আরও খুচরো খাচরা অনেক জিনিস আছে, যেগুলো কিছু রাখবো কিছু ফেলবো। তো যাই হোক, আপাতত এগুলোই আছে আমার কাছে। আর একটা জিনিস আছে দাদাও, একটা আছে যে রেসিনস প্রো, এটা আমার হেয়ার সিরাম, এটা শিলিগুড়িতে যেতে পারছি না জন্য আনতে পারছি না, এটা ফাঁকা, এটাকে ফেলে দিতে হবে। তো এটা হলো গিয়ে হেয়ার সিরাম। তো ব্যাস আমার এইগুলোই খালি জিনিস, এবার আমি এটাকে সাজাবো। তো দেখো আমার গুছানো হয়ে গেছে, তোমরা আলনাটাকে ইগনোর করো। আমার শোকেস না, ড্রেসিং টেবিল, আমার ড্রেসিং টেবিলটা সাজানো হয়ে গেছে। দেখো এখানে আমি সব যেগুলো আমার সবসময় লাগে ওগুলো আমি নিচে রেখেছি, তারপর নেল পলিশ, লিপ বাম, আর তারপর রেখেছি যেগুলো আমি বডিতে ইউজ করি, মানে বডি অয়েল, লোশন, তারপরে তোমার পারফিউম, ওগুলো আমি এখানে রেখেছি। বাকি বাদ অনেক কিছু আমি ফেলে দিয়েছি, আর এখানে রেখেছি এই জিনিসগুলো যেগুলো আমার লাগবে ওগুলো রেখেছি এখানে, আর নর্মালি কিছু জিনিস রেখেছি এখানে, আর নিচে আরও অনেক কিছু আছে। তো ব্যাস আজকে আমার হয়ে গেল এটা গোছানো। তো আমার ড্রেসিং টেবিল গোছানো হয়ে গেছে, আর আমি ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। এবার আমি এখন যাব স্নান করতে, কেননা আমার প্রায় অ্যালার্জি মতো বেরিয়ে আসছে, একটুও ধুলো সহ্য হয় না আমার, তো সেই জন্য আমি এখন স্নান করতে যাব, তারপর তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। চলে এসেছি, এখন 7:30 বাজে, তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, জানি না এই সময়টাকে কি বলে। তো এখন আমি এসেছি চা বানাতে, সারাদিন ভাবলাম অনেক কিছুই করব, তো কিছুই করতে পারলাম না। মানে কি হয় বলতো, খাওয়া দাওয়ার পর একটা সময় এমন আসে যেখানে মনে হয় কি একটু শুয়ে থাকি, মানে আমি তো ঘুমাই না দুপুরবেলা, মনে হয় কি একটু শুয়ে থাকি, খুব আলসি আসে শরীরে, জানি না এত আলসি কোথার থেকে আসে। তো যাই হোক, তো দুপুরবেলা শুয়েছিলাম, সন্ধে অবধি শুয়েছিলাম, তো একটু আগে উঠলাম, উঠে জাস্ট এখন চা বানাতে এলাম। ভেবেছিলাম যে অনেক কিছুই করব, একটা মেকআপের ভিডিও করব, অনেকদিন থেকেই ভাবছি মেকআপের ভিডিও করব, কিন্তু ওই প্রতিদিনই বলছি করব, তারপর ভাবছি আজ করব না কাল করব, তো কাল করতে করতে আমি কালই খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এখন আমি চা বানাতে আসলাম, এখন লাল চা বানানো হয়ে গেছে, এখন দুধ চা বানাচ্ছি আমাদের জন্য। আর ভাবি যে ভিডিও করব, তখন একটা কথা ভাবি, ভিডিওগুলো তো আপলোডও করতে হবে, এডিটিং তো আর কোনো মতো তো করে নিই রাত্রেবেলা, তো আপলোডটা আমার ভীষণ চাপ হয়ে যায়, কেননা আমাদের বাড়িতে একদমই নেটওয়ার্ক পায় না, একদমই বলতে একদমই, মানে আমি ঘরে সারাদিন ফোন নিয়ে বসে থাকি ঠিকই, কিন্তু নেটওয়ার্কের অপেক্ষায় কখন নেটওয়ার্ক আসবে। মানে আমি যদি কাউকে একটা মেসেজ সেন্ড করি,
সে মনে করো মেসেজটা পাবে এক থেকে দু ঘন্টা পর যখন ফোনে একটু নেটওয়ার্ক আসবে। তো আমার ফোনে কোনো রকম কোনো নেটওয়ার্ক থাকে না, আসে না, খুব বাজে একটা নেটওয়ার্ক, যেটা কি না খালি আমার ঘরেই, আমি যদি ছাদের উপরে যাই তাহলে আবার 4G পাই, আর আমার ঘরেতে একদম এমার্জেন্সি হয়ে থাকে, মানে খালি ফোন আসে ফোন যায় ব্যস এটুকুই। তাও আমাকে কেউ যদি ফোন করে বা আমি কাউকে যদি ফোন করি, নেটওয়ার্কের এতটাই প্রবলেম, শুনতে পাই না কথা, কে কি বলছে না বলছে, আন্দাজে ডিল মারতে হয় হ্যাঁ হুম হ্যাঁ করে। তো যাই হোক, এটাও একটা বড় সমস্যা যে আমি ভিডিও আপলোড করার সময় আমার অনেক প্রবলেম হয়, আমাকে উপরে গিয়ে বসে থাকতে হয় বা ফোনটাকে ছাদের মধ্যে রেখে আসতে হয়, এরকম করতে হয় আমাকে। তো দেখি যদি পারি কাল কিছু করতে, আজ ভাবলাম একটু ভিডিও করব, তো আজ তো সময় হলো না, মানে সময় ছিল আমার কাছে অনেকটাই, আজকে আমার চুলটা একটু তেল তেল হয়ে গেছে, ওই জন্য মেকআপের ভিডিও করতে পারিনি। তো দেখি কাল আর চুলে শ্যাম্পু করবো, তারপর কাল ভিডিও করব, ভাবছি করব, দেখি কি করি, অনেক কিছুই তো ভাবি, কিছুই তো হয় না। তো যাই হোক, এখন চা বানাচ্ছি, চা খাবো, চা খাওয়ার পর একটু টিভি দেখব, আর তারপরে করব রুটি, আজকে রুটি খাবো সবাই, মানে আমি না বাবা মা খাবে, তো তারপর রুটি বানাতে হবে, ব্যাস আর কোনো কাজ নেই। আর তোমাদেরকে কিছু দেখাতেও পাচ্ছি না, কী দেখাবো আমি কিছু বুঝতে পারছি না, যে নতুন কোন টপিক নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে আসবো। আর ব্লগ করলেও একটা তো টপিক লাগে, তো কী টপিক করবো, কেননা আমি তো থাকি বাড়িতে, বসে থাকি সারাদিন, করার মতো কিচ্ছু নেই আমার কাছে। তোমরা একটু আমাকে সাজেস্ট করো যে আমি কোন টপিক নিয়ে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগগুলো করবো, তো তোমরা আমাকে জাস্ট কমেন্ট করে জানাও আমি কী কী টপিক নিয়ে ব্লগ করলে তোমাদের সেগুলো ভালো লাগবে, আমি অবশ্যই সেগুলো নিয়ে আসবো, সেগুলো নিয়ে আমি ব্লগ করবো। আর আপাতত আমার চা হয়ে গেছে, আমি এখন যাবো চা খাবো, টিভি দেখবো, ব্যাস এটুকুই আমার আজকের কাজ, পর তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আমার চাটাও দেখো, চাটাও হয়ে গেছে গল্প করতে করতে, আর আমি আবার রাতের দিকে আসবো রুটি বানানোর সময়, ঠিক আছে চলো এখনকার মতো আসছি। আমি চলে এসেছি রুটি বানাতে, এখন বাজে রাত 9:30, তো আমি এখন রুটি বানাবো, তো রুটি বানাতে তো তোমরা জানোই কী কী লাগে, সেগুলো তো বলার কোনো প্রয়োজন নেই, আর তোমরা আমাকে দেখেছো প্রায় প্রত্যেক ব্লগে আমি রুটি বানাই, আমার এটাই কাজ, আমার কোনো কাজ নেই, আমার খালি রুটি বানানোই কাজ, রুটি আর চা, রুটি আর চা, রুটি আর চা, কোনো কাজ নেই বিশ্বাস করো। আর আগে কাজ ছিল, আগে কাজ করতাম, এখন কাজ করি না, কাজটা বন্ধ দিয়ে দিয়েছি, তো এখন আমি রুটি বানাবো, তারপর খাবো, এই রুটি বানাচ্ছি আর খাচ্ছি, রুটি বানাচ্ছি আর খাচ্ছি, বিশ্বাস করো আমি কিছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না, না নেট করতে পারছি, না ভিডিও করতে পারছি, না কিছু করতে পারছি, কিচ্ছু করতে পারছি না, বিশ্বাস করো। আমার বাড়িটা এমন একটা জায়গায় মনে হচ্ছে কি, মানে পৃথিবীর মধ্যে আমার বাড়িটা নেই, মঙ্গল গ্রহে বাড়ি, একটুও নেটওয়ার্ক পাচ্ছি না, একটুও নেটওয়ার্ক পাচ্ছি না, কারো ফটোতে যে গিয়ে লাইক দিব লাইকটাও দিতে পারছি না, বলো কেমন লাগে। ছাদের উপরে গিয়ে কতক্ষণ বসে থাকবো, এই ছাদের উপরে গিয়ে আমাকে বসে থাকতে হচ্ছে, যেটুকু সময় নেটওয়ার্ক করতে হচ্ছে, তো কী আর করবো বলো, দুঃখের জীবন, রুটি বানাই আর খাই আর ঘুমাই, ঘুমের তো কোনো মানে মা বাপ নাই আমার, ঘুমায় মানে ঘুমাই সেই কোনো কোনোদিন 3টা বাজে যায় ঘুমাতে ঘুমাতে, মানে আমার এটা ভেবো না যে বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের সঙ্গে, মানে যাই হোক আমার হবুর সাথে সারা রাত ধরে যে গল্প করি সেটা না, ওর মতো ঘুমিয়ে পড়ে আর আমি আমার মতো থাকি, না ফোনে কারো মানে না কিছু দেখতে পারি, না ফেসবুক করতে পারি, না হোয়াটসঅ্যাপ, না ইউটিউব, কিচ্ছু করতে পারি না, কানে হেডফোন গুঁজে গান শুনতে হয়, তাও আবার যে কটা গান আমার মানে ফোনে ডাউনলোড করা আছে শুধু সেই কটা গান, আর কিচ্ছু করতে পারি না, এতই দুঃখের জীবন আমার। এবার ভাবছি যে সিমটাকে
অন্য নেটওয়ার্কে নিয়ে যাব, মানে হচ্ছে আমার ভোডাফোন। তো ভাবছি এয়ারটেল করাবো, কারণ এয়ারটেলের নেটওয়ার্ক পায় বাড়িতে, তো ওটাই ভাবছি। আর কিছুদিন আগে আমি ব্যালেন্স ভরলাম, তাও আবার এবার আমি পাকাবো করে, মানে একটা হয় না আর 56 দিনের, সেই 56 দিনেরটা ভরছি। মানে মাথা যে আমার কোথায় কী যে করে, মাথাটা খুবই খারাপ, একদমই খারাপ, পাগল বললেই চলে, এক এক সময় এক একটা হুজুগ ওঠে। তো যাই হোক, কী করবো আর, তোমাদের সঙ্গে গল্প করি, আর এই আমার জীবন, খাও দাও ঘুমাও, মজায় আছি, বিন্দাস আছি, বিন্দাস মজায়। মানে এত মজা মনে হয় কারো জীবনে নাই, আমার জীবনে এত সুখ, সারাদিন খালি খাচ্ছি আর খাচ্ছি, তার সঙ্গে মার বকা খাচ্ছি, এদিক দিয়ে মা বকা দিচ্ছে, কোনো কাজ করিস না, কর্ম করিস না। আচ্ছা কাজটা করবো কি তোমরা বলো তো একটু, রান্নাও করি না, বাসনটা খালি একটু মাজি, কাপড় তো কাজের মাসিক আছে, কাজের মাসি বললে মানে আমাদের বাড়িতে যে ওয়াশিং মেশিনটা আছে ওটার আমি নাম দিয়েছি কাজের মাসি, তো ওই কাজের মাসি কাপড় কাচে, আমি তো আর কাচি না, তাহলে এবার কাজটা করবো কি, কাজই নাই বাড়িতে। ঠিক আছে চলো, আর কি বকবক তো হয়ে গেল, এবার রুটি বানাই দু চারটা, বলতে ওই দু চারটা বলতে আমাদের বাড়িতে রোজ 12-15টা রুটি বানাতে হয় আমাকে, কেননা আমার বাবা 5টা রুটি খায়, 5টা, মা খায় 2টা, 1-2, আর কোনো কোনো দিন আমি 1টা খেলেও খাই, না খেলে খাই না, আর ভাই খায় 2টা রুটি, 1-2, হলো 9টা, আর মা সকালবেলা চা দিয়ে 2টা রুটি খায়, 10-11, আর ভাই খায়, ব্যাস। আর কোনো কোনো দিন ভাই আরও বেশি খেয়ে ফেলে, কিংবা বাবা 1-2 বেশি খায়, 14-15টা রুটি আমাকে রোজ বানাতে হয়। তো আজকেও সেটাই করবো, তো বানিয়ে ফেলবো। আমি কথাগুলো খুব ঢিলা ঢিলা বলছি না, একদম বোরিং, যাই হোক কী করবে বলো তোমরা, মানিয়ে নাও একটু। তো ঠিক আছে চলো, আমি রুটিগুলো ঝটপট করে বানাই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on. And on, we'll go.
খেতে খেতে একটু লেট হবে, তারপর খাওয়া দাওয়ার পর একটু বাসন কোসন মাজবো, তারপরে ঘুমবো। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর এখন থেকে রেগুলার ব্লগ আমি তোমাদের দেবো। তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর তোমরা কোন কোন টপিকে ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও। আজকে মতো আসছি, গুড নাইট, টাটা।